हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। देखो सकाल सकाल बिस्टि शुरू हो गए, खूब भलो लगे बाहर वेदार्ट, तई भावलम तुम्हारे साथ शेयर करी। तो बिस्टि दिए आज के वीडियो शुरू करी, तुम्हारा देखते थको केमन लागल अवश्य जानियो। तो तुम्हारे ओखान केमन बिस्टि होता जानियो। सारे प्रेम कहानी নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর তোমাদের আমি ব্লগ দিচ্ছি। তো কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এ দেখো, ওদিকে সানার স্নানটান সব হয়ে গেছে, ও এখন পেয়ারা খাচ্ছে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করি, চলো। দেখো সানাকে, সানা এখন কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে, ওই জন্য কিন্তু ওকে আমি এখানে বেঁধে রাখি। কি খাচ্ছো বলো দাও, বলো পেয়ারা, পে পে, একটু হাই বলে দাও সবাইকে, বলো হাই বলে দাও। এই তো তোমাকে সবাই দেখছি, তো স্নান টান সবই কমপ্লিট। এখন তোমাদের বলে দিই, এখন একটা বেজে গেছে, একটু পরেই ওকে খাওয়াবো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা স্কিপ করো না, আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি সারাদিন। আর লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, ভালো বলতে মানে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। এই কদিন ধরে ভীষণ গরম, অসহ্য গরম। তো এখন আজকে মানে অনেকটাই ঠান্ডা। আর ওইদিকে আমার হাজবেন্ড অফিস চলে গেছে, আর ওইদিকে বাপি চলে এসছে অফিস থেকে। বাপি সকালে গেছিলো, এখন চলে এসছে, খাওয়া দাওয়া করে আবার যাবে। তো আমাদের লাঞ্চের মেনুটা তোমাদের আজকে বলে দিই, চলো। দেখো আমাদের লাঞ্চে আজকে আছে চিকেন কষা, এখানে চিকেন কষা হচ্ছে, আর এই দিকে হচ্ছে দুধ চা। তো দুপুরবেলা তোমরা আমার আগের ব্লগ দেখে থাকলে নিশ্চয়ই জানবে যে দুপুরবেলা আমি আর আমার মামুনি কিন্তু দুধ চাটা খাবই, মাস্ট এটা আমাদের। দেখো এবার একে একেই সানার সব জামাকাপড়গুলো আমি গুছিয়ে নেব, ভাঁজ করে নেব, কারণ সকালবেলায় আমি এগুলো সব কেচে দিয়েছিলাম, তারপর রোদে শুকিয়ে গেছে। তো এবার এক এক করে আমি সব ভাঁজ করে ওর বাস্কেটে রেখে দেব। আর ওইদিকে সানা, ওই বললাম যে তোমাদের খাটের ওপর বাঁধাই আছে, ও খেলছে, আমাকে দেখছে। আর এই যে আমার হাজবেন্ডের একটা রুমাল ছিল, সেটাও ভাঁজ করে নিলাম। আর এই জামাটা ছেড়ে রাখা ছিল, সেটা ওই নিচে একটা বালতি থাকে ওখানে রেখে দিয়েছি। তো এবার বিছানাটা একটু টান টান করে নেব, মোটামুটি এখানে সব কাজ হয়ে গেছে। আর এই দেখো আমরা মোটামুটি দুজনে মানে কাজকর্ম সেরে একটু চা খেতে বসেছি। এই যে মামনি এখন একটু রেস্ট নিচ্ছে, এই যে চা খাচ্ছে মামনি। আর এই দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি। দেখো সানাকে, ও চলে এসেছে, ক্যামেরাটা দেখেছে তো? আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো, বলো বলো বলো, হাই বলো। হ্যাঁ দেখি দেখি, তোমার চোখ কোথায় দেখি দেখি, দেখাও দেখাও চোখ, এইটা। আচ্ছা জিভ কোথায়, দাঁত কোথায়, আচ্ছা মাথা, মাথা কোথায়, আচ্ছা তোমার চুল কোথায়, এইটা নাক, নাক কোথায় দেখি, নাকটা একটু দেখি, আচ্ছা তোমাকে, তোমার গলা কোথায় দেখি, পাউডার দিয়ে দি, এইটা। আর তোমার মা কোথায়, মা, এইটা মা, আচ্ছা। আর মাম মাম কোথায়,
ওটা মাম্মাম। আচ্ছা, তুমি সবাইকে বলেছো তুমি সব কিছু পারো, তুমি শিখেছো বলেছো? আমাদের রান্নাটা কেমন হয়েছে সোনা? রান্নাটা কেমন হয়েছে এখানে বলো, ওই যে ওই যে ওখানে সবাইকে বলো, সবাই আছে। হ্যাঁ ভালো হয়েছে, ভালো ভালো। আচ্ছা সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও একটা। হ্যাঁ পাপা কোথায় তোমার? পাপা আচ্ছা, টাটা কিভাবে দেয় বলো? টাটা। হ্যাঁ কিন্তু এখন আমরা টাটা দেব না, আমরা একটু পরেই টাটা দেব। তুমি এত কিছু শিখেছো? আচ্ছা ওই দেখো মা, একজনের অবস্থা দেখবে, ওই দেখো, ওই দেখো। এই তুই কি করছিস রে? হ্যাঁ কি কি ওটা কি? হ্যাঁ ওই দেখো বসে পড়েছে। ওঠ 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 ওঠ, কি দে ওই ভাইটা কোথায়, তোমার ভাইটা কোথায়? দাও আমার কাছে দাও। হ্যাঁ দাও, এটা কে, এটা তোমার কে? ভাই আচ্ছা আদর করো, এনো এনো ভাইকে আদর করো তো। হ্যাঁ হাঁটতে শিখেছে না, এখন কিছুতেই বসবেও না, কারোর কোলে উঠবে না। কি ওখানে কি আছে? আচ্ছা এই যে, এই যে শোনো বলো আচ্ছা, বলো এই যে সানা বলো আচ্ছা। আর এই দেখো এদিকে আমি মাংসটাতে জল দিয়ে আবার একটু কষাচ্ছি, তো এবার আবার ঢেকে দেব, তারপর ফুটে উঠলেই বন্ধ করে দেব, মাংসটা রেডি হয়ে যাবে। আর এখানে যে সানার থালাটা ভালো করে মেজে নিচ্ছি, তারপর মেজে আর কি এই থালা, ওকে আমি কাঁসার থালাতেই ভাত খাওয়াই। আর ওই থালায় যে বাটিগুলো আছে ওইগুলোতে সুজি নেস্টাম সেরেল্যাক এইসব যাই হোক টুকটাক খাবারগুলো ওকে খাওয়াই, আর থালাতেই ভাতটা খাওয়াই। ওই জন্য দেখো থালাটা ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে আমাদের ওই আরও পিউরিফায়ারের জলটা দিয়েও ভালো করে আর কি একটু ধুয়ে নিই। তো এই জল, তো এই জলটা আবার পেটে গেলে যদি কোনো সমস্যা হয় তো ওই জল দিয়েও ভালো করে একটু ধুয়ে নিই। তারপরে এই যে ওকে আমি খাইয়ে নেব, খাইয়ে লেবুর রসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ও ঘুমের জন্য খুব বায়নাও করছে, সকালবেলা তো একটা না ঘুমোয় না, বারবার ওই উঠে যায় ঘুমোয় এই করে। তো ওকে আমি আগে খাইয়ে নিই, চলো তারপর তোমাদের সাথে। এই দেখো ও, এখন আমি সানার জন্য লেবুর রস করে নেব। তো ওকে আমি রোজই একটা করে মৌসুম্বি লেবু খাওয়াই, তো সেটাই আমি এখন করে নিচ্ছি। একবারে আমি ভাত, মানে ভাতটাও রেডি করার সময় লেবুটা রেডি করে নিয়ে উঠি, ভাতটা খাইয়ে তার একটু পরে আমি লেবুর রসটা খাইয়ে দিই, তো সেটাই করছি এখন দেখো। Thank you.
দেখো দুপুরের পর আবার সন্ধেবেলায় চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। তো সানাই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন এই 6:30 মতন বাজে, 6টা এরকম বাজে, 6:30। তো এই যে সানাকে এখন একটু মুড়ি দিয়েছি বাটিতে, ওইটা নিয়ে বসে আছে। ওই যে দাদাইয়ের সাথে খেলা করছে, দাদাই আবার একটু কি চাল ভাজা খাচ্ছিল, ও দাদাই আবার ওকে একটু দিল। তো এরকম করে কিছুটা টাইম ছিল। ওইদিকে আমি সানার জন্য খাবার করছি, ওইদিকে আমি সানার জন্য দেখো জল বসিয়ে দিয়েছি, জল গরম করছি। আগে একটু গরম জল করে বাটিগুলো ধুয়ে নিচ্ছি, তারপর জল দিয়ে ওকে ওই নেস্টাম খাওয়াবো, রাইস ফ্রুটস যেটা ওটা ওকে খাওয়াবো। তো সেইগুলোই রেডি করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সানার গরম জল একদম রেডি, ওর খাবারটা ভালো করে জলে গুলে নিলাম, এবার ঠান্ডা করতে দেব। দিয়ে আমি ওইদিকে একটু বিছানাটা গুছিয়ে নেব, তারপর সানাকে নিয়ে এসে ওকে খাওয়াবো। ও দাদাই আর মামামির সাথে খেলা করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আমি সারাদিন কী করলাম মোটামুটি দুপুর থেকে রাত পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা জানিও কেমন লাগলো, আর পাশে থেকো। তো এখন এই মাত্র উঠলাম ঘুম থেকে ওকে নিয়ে, এখন 6:30 বাজে। তোর খাবারটাও রেডি করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, তারপরে ওকে খাওয়াবো। এদেখো বিছানাটার খুব খারাপ অবস্থা, ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো সানাকে এখন খাওয়াচ্ছি, ও তো খেতে গেলে ভীষণ দুষ্টুমি করে, এটা সেটা করে ওকে গল্প করে খাওয়াতে হয়। আর এই যে এখন আমরা চা খাবো, মামনি তাই চা করতে গেল।
দেখো আজকে রাতে ডিনারের জন্য যে দুপুরবেলা তো চিকেন হয়েছিল, তো এখন ওইটাই মানে চিকেন বিরিয়ানি করা হয়েছে, তো সেটা দিয়ে এখন আমরা ডিনারটা করে নেব। তো দেখো তোমরা বিরিয়ানিটা, এই দেখো, এই দেখো বিরিয়ানি একদম রেডি। তো চিকেন বিরিয়ানি রেসিপি আমি আগের ভিডিওতে দেখেছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে সারা দিনটা এইভাবেই কাটালাম, আর সানা তো ভীষণ দুষ্টু, ওকে নিয়ে আর মানে খুব সমস্যা হয়। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো, আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্টেও জানিও, লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। তাহলে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বলছি, টাটা, গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এটা কিন্তু ভুলো না। তাহলে চলো, টাটা, গুড নাইট।